আম গাছ এবং বিভিন্ন গাছে বিভিন্ন বিভিন্ন ধরনের পোকা হয়। এই পোকাগুলো সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে এই পোকাগুলো দেখা যায়। দেখুন, এই কাঠি দিয়ে যখনই আমি পোকাটাকে নাড়াচ্ছি, তখনই পোকাটা নড়ছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে। এই পোকাগুলো গাছে থাকে এবং গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। যখন গাছে ফল ধরে তখন বা মুকুল আসে, তখন এরা মুকুল আর ফল খেয়ে গাছের ক্ষতি করে। সুতরাং যারা গাছপ্রেমিক আছেন তাদেরকে কাছে অনুরোধ করব যে আপনারা এই পোকাগুলো সম্বন্ধে একটুখানি ওয়াকিবহাল হবেন এবং লক্ষ্য রাখবেন যাতে এই ধরনের পোকা গাছে না আসে। যদি আসে তাহলে স্প্রে করে এদেরকে ধ্বংস করবেন, যাতে করে গাছটা ভালো থাকে। দেখুন, কিছুতেই পোকাটা সরছে না। অবশ্যই ভিডিওটা সকলের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।